ভূতাঙ্গর বা গোস্ট শার্ক খুব গভীর জলে বাস করে এবং দেখতে বিরল। প্রায় 420 মিলিয়ন বছর আগে সিলুরিয়ান যুগে প্রজাতিটির উদ্ভব হয়েছে বলে মনে করা হয়। প্রায় 400 মিলিয়ন বছর আগে তারা তাদের সাধারণ পূর্বপুরুষ সাগর থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আজ অবধি এটি বিশ্বাস করা হয় যে বিশ্বজুড়ে প্রায় 50 প্রজাতির ডাইভার রয়েছে। কেন তাদের ভূতাঙ্গর বলা হয়? তাদের রং এবং সাধারণ চেহারার কারণে তাদের ভূতাঙ্গর বলা হয়। তারা কিছু উপায়ে হাঙ্গরের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু আসলে হাঙ্গর নয়। তাদের মাথার আকৃতি তাদের সাধারণ নাম ভূতাঙ্গর দেওয়ার একটি প্রধান কারণ। প্রথম র্যাবিট ফিশ উত্তর আটলান্টিকের চারপাশে মাটিতে পাওয়া যায়। হাঙ্গর ট্রাস্টে এর গবেষণায় উঠে আসে অন্যরা গ্যালাপাগোস কোস্ট শার্কের মতো ছোট অঞ্চলে, যেমন শুধুমাত্র গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বর্তমানে সীমাবদ্ধ। ভূতাঙ্গরের একটি খুব আকর্ষণীয় চেহারা আছে। তাদের নরম সরু দেহের মধ্যে রয়েছে একটি বড় মাথা এবং একটি খোলা ফুলকা। তারা তাদের লম্বা লেজসহ দৈর্ঘ্য প্রায় 5 ফুট পর্যন্ত বাড়াতে পারে, যদিও লেজগুলো তাদের প্রজাতির শুধুমাত্র নির্দিষ্ট সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ। তাদের কঙ্কাল তরুণাস্থি দিয়ে তৈরি এবং তাদের ত্বক মসৃণ, আইসবিহীন। বেশিরভাগ সময় এগুলো কালো এবং ধূসর রঙের হয়ে থাকে। হাঙ্গরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এর পৃষ্ঠীয় পাখনার সামনে বিষাক্ত কাঠ সমৃদ্ধ অঙ্গ থাকে। বিশেষ করে তাদের প্রজননের বিশেষ উপায় কিছু হাঙ্গরের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। তারা তাদের প্রজাতির মহিলা সদস্যদের অভ্যন্তরীণভাবে নিষিক্ত করার জন্য ক্লাম্পার ব্যবহার করে, ঠিক হাঙ্গরের মতো। তারা তাদের শিকার খুঁজে পেতে ইলেকট্রোরিসেপশন পদ্ধতি ব্যবহার করে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি মাছ বৈদ্যুতিক উদ্দীপনা শনাক্ত করতে সক্ষম হয়। ভূতাঙ্গর সাধারণত নাতিশীতোষ্ণ পরিবেশে সমুদ্রের তলার কাছাকাছি প্রায় 8,500 ফুট বা 2,600 মিটার গভীরতায় থাকতে পছন্দ করে। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে বিজ্ঞানীরা প্রায় 200 মিটার বা 660 ফুট অগভীর গভীরতায় ভূতাঙ্গর দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। আর্কটিক এবং অ্যান্টার্কটিক ছাড়া সমস্ত মহাসাগরেই কাইমেররা বসবাস করে। আগ্নেয়গিরির আশপাশে এবং নরম বালুকাময় এবং কর্দমুক্ত এলাকায় তাদের খুঁজে পাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার। কাইমাররা সাধারণত 30 বছর বেঁচে থাকতে পারে। কিছু গবেষণায় আরও বেশি সময় বেঁচে থাকে বলে জানা যায়। তারা জীবনের মোটামুটি দেরিতে যৌন পরিপক্কতায় পৌঁছায় এবং শার্ক ট্রাস্টের মতে তারা শুধুমাত্র কয়েকটি অল্পবয়সী সন্তানের জন্ম দেয়। কাইমেরা শব্দটি সম্ভবত গ্রিক পৌরাণিক কাহিনীর সাথে এর সংযোগের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিত। এটি সে বর্ণনায় অদ্ভুত দেখতে এক প্রাণী। অ্যান্টার্কটিক এবং আর্কটিক ছাড়া সমস্ত মহাসাগরেই কাইমেরা বসবাস করে। এগুলিকে কখনও কখনও র্যাটফিশ বা র্যাবিট ফিশ হিসেবেও উল্লেখ করা হয়। ভূতাঙ্গর কি আসল? হ্যাঁ, ভূতাঙ্গরই আসল। তারা প্রায় সমস্ত বিশ্বের মহাসাগরে বাস করে এবং সম্ভবত প্রায় 8,000 ফুট গভীরতায় থাকতে পছন্দ করে। প্রশ্ন আসে, একটি ভূতাঙ্গর কি আসলে একটি হাঙ্গর? না, একটি ভূতাঙ্গর একটি হাঙ্গর না। এগুলো হলো কাইমেরা বা সরু দেহযুক্ত মাছ যা সমুদ্রের গভীরে বাস করে। ভূতাঙ্গরকে কি অ্যাকোয়ারিয়ামে লালন পালন করা সম্ভব? না, ভূতাঙ্গরকে পোষা প্রাণী হিসেবে রাখতে পারবেন না, কারণ তাদের একটি খুব নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন যা কখনো একটি অ্যাকোয়ারিয়ামে তৈরি করা সম্ভব নয়। আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।